আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মম কিষেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিব ফিশ ফ্রাই। তো দেখতে থাকুন আমি ফিশ ফ্রাইটা কীভাবে বানিয়ে নেই। তো গাইজ, আজকে আমি বানিয়ে নিব ফিশ ফ্রাই। তো এখানে আমি 1 কেজি ফিশ নিয়েছি। তো ফিশটা আমি ফ্রাই করে নিব। তার জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। মশলাটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হলুদ পাউডার, জিরে ধনিয়ে পাউডার, মরিচ পাউডার, লবণ স্বাদ মতো, আর 1 চুটকি নিয়েছি আমি এখানে পেপার পাউডার। আর মশলাগুলো সবগুলো আমি এখানে 1 চামচ করে নিয়ে নিছি, সেটা দিয়ে দেবো এখন। আর এখানে নিয়ে নিছি আমি কাঁচা মরিচ, ধনিয়া আর পেঁয়াজ একসাথে আমি বেটে রাখছি, সেটা দিয়ে দিব। এখন সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালো করে মিলিয়ে নিব। তো গাছ, মাছটা বানিয়ে নেওয়ার জন্য পেন বসিয়ে দিয়েছি। মাছটা আমি পেনের মধ্যে বানিয়ে নিব। আর আর পেনের মধ্যে আমি এর জন্য বানাচ্ছি যে পেনের মধ্যে খুব কম তেলে হয়ে যাবে। তো তেল দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিব ভালো করে তেলটা। আর গরম হয়ে গেছে, গ্যাসটা আমি আগের থেকে ধরিয়ে রাখছিলাম। আর মাছটা সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে। আর মাছটা আমি একটু করে কেটে কেটে দিয়েছি, যাতে করে মশলাটা একদম ভেতর থেকে চলে যায়। এইরকম করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব। তো মাছটা দিয়ে দেওয়ার পরে একটু আমি ঢেকে রেখে দিব, উল্টিয়ে দিব। এখন হয়ে গেছে মাছটা, এখন উল্টিয়ে দিব। তো গাছ, মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আবারও তোয়ার মধ্যে তেল দিয়ে দিব, ছড়িয়ে নিব ভালো করে তেলটা, দিয়ে দিব এখন। তো গাছ, মাছটা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। আর এইভাবে প্যানের মধ্যে মাছ ফ্রাই করে নেবেন, একদম কম তেলে হয়ে যায়। তো গাছ, এই মাছটা পাওয়া গেলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। হয়ে গেছে গাইস, এখন নামিয়ে নিব। আর এইরকম সেম পদ্ধতিতে সবগুলো মাছ আমি ফ্রাই করে নেব। তো গাইস, রেডি হয়ে গেছে ফিশ ফ্রাই। তো গাইস, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অন করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। খোদা হাফেজ।